3 বছরের চুক্তির মেয়াদ পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি মেঘনা নদীর উপর নরসিংদী করিমপুর ব্রিজের নির্মাণ কাজ। স্থানীয়রা দুষছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকেই। তবে ভূমি অধিগ্রহণ না হওয়ায় কাজে সমস্যা হচ্ছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। বদরুল আমিন চৌধুরী, রিপোর্ট। মেঘনার কোল ঘেঁষে অবস্থিত নরসিংদী সদরের নজরপুর ও করিমপুর ইউনিয়ন, সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। যাতায়াত সহজ করতে 2011-তে LGED এখানে ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয়। যৌথভাবে কাজ শুরু করে মহিউদ্দিন বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও ভারতীয় প্রতিষ্ঠান শিকো। গত নভেম্বরে ব্রিজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়নি অর্ধেক কাজও। বর্ষাকাল হলে তো মনে করেন কলকাতা শিপতে যাওয়ার লাগে বড় বড় ঢেউ, এই ঢেউয়ের কারণে মনে করেন যে মানুষের ভিতরে আতঙ্কের ভিতরে থাকে। ধীরে গতিতে চলছে, এখন কবে নাগাদ ফাইনাল হয় না এটা আমরা বলতে পারি না, তবে এলাকা এটা হইলে আমার মনে হয় যে এলাকা বিশাল আকারে একটা ডেভেলপ হইব। আমরা চাচ্ছি এই মুহূর্তে যত দ্রুত সম্ভব ব্রিজটা কমপ্লিট যেন হয়। সামান্য কয়েকজন শ্রমিক দিয়ে আমার এই ব্রিজের কাজের গতি মন্থরভাবে চালাচ্ছে, যেটা আমার এই এলাকার জনগণ মর্মাহত এবং ব্যথিত। তবে লোকবল কম এমন অভিযোগ মানতে চায় না ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা জানিয়েছে এ পর্যন্ত 48% কাজ হয়েছে, বাকিটাও দ্রুত শেষ করা সম্ভব যদি ভূমি অধিগ্রহণ করে দেওয়া হয়। কথা ছিল যে খুব দ্রুত অধিগ্রহণ করে দিবে, কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের এটা কোনো কিছু অধিগ্রহণ করে না। আমাদের ইচ্ছা আছে এই বছরের ভিতরে আমরা কমপ্লিট করব, ডিসেম্বরের ভিতরে। এবং মানে আমাদের তো ওই পাশের মোটামুটি অ্যাপার্টমেন্ট কমপ্লিট হয়ে গেছে, তো ওই পাশে আমরা খুব রিসেন্ট গার্ডারের কাজ শুরু করতেছি। এদিকে যথাসময়ে ব্রিজ নির্মাণ না হওয়ার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি LGD নির্বাহী প্রকৌশলী ASM কবির। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙ্গা সংবাদ, নরসিংদী।